সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে স্বাগত বকচন্দ্র লাইফস্টাইল চ্যানেলে একটা নতুন ব্লগ। আর ভাবছো কী হলো, আজকে ভিডিও শুরু হয়ে গেলো অথচ আমি নেই, আমি আছি আজকে ক্যামেরার পেছনে, কারণ ক্যামেরাটা একটু ঠিক করছি। তোমরা অনেকেই জানো আমার ফোনের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যখনই ভিডিও করি অটোমেটিক ভিডিওটা পুরো কালো কালো উঠতে শুরু করে দেয়। সেই জন্য ভীষণ আমার বিরক্ত লাগে, কিছু ভিডিও হোয়াইট ঠিকঠাক ওঠে বা কিছু ভিডিও পুরো ব্ল্যাক, বাট এটা আমি কিছু করি না, এটা অটোমেটিকলি হয় তোমরা জানো। তো আজকে অনেক কষ্ট করে এই সমস্যার সমাধান পেলাম, সেটা হচ্ছে ভিডিও করার সময় স্ক্রিনটাকে যদি আমি লক করে দিই তাহলে এই সমস্যাটা আর হয় না। তোমরা দেখতেই পাচ্ছ এখন আর যে আমার ভিডিওটা উঠছে সেটা কিন্তু ব্ল্যাক উঠছিল না, একটু আগে কিন্তু সেম প্রবলেমটা হচ্ছিল, কিন্তু স্ক্রিনটা লক করে দিতে আর এটা হয়নি। আর অনেক কষ্ট করে আজ এই সমস্যার সমাধান পেলাম, কেন কি ব্লক করতে বসলে এরকম ভিডিও উঠলে কার ভালো লাগবে বলো? কালো কালো ভিডিও দিতে মনে হচ্ছে কত, মানে ফোনটা যেন কেমন কেমন, কিন্তু আমার সত্যি কথা মানে এই যে ভিডিওটা দেখছো কত পরিষ্কার ক্লিন উঠেছে বলো? কিন্তু ওই যে যখনই ওই রকম ফোনের সমস্যা হয় ভিডিওটা ব্ল্যাক ব্ল্যাক ওঠে, কিচ্ছু বোঝা যায় না। তো যাই হোক, আজকে সমস্যার সমাধান হয়ে গেল, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে বলছি, কারণ তোমাদের জন্যই তো এই ভিডিওটা বা ক্যামেরাটা ঠিক করা, নাহলে কি আর করতাম, কুড়েমি করে ওরকমই রেখে দিতাম। তো যাই হোক, ব্লগ করার একটা সুবিধা হলো। আর এখানে আজকে যেহেতু রোদ উঠেছে, কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি, তোমরা জানো ব্লগ যেভাবে দিই, কিন্তু আজকে যেই রোদ উঠেছে অমনি আমার হাতে চুলকানি শুরু হয়ে গেলো। ভাবলাম বিছানা চাদরটা বদলে দিই, কারণ অনেক দিন দিয়ে বদলাবো করছি, কিন্তু বৃষ্টির চোটে আর বদলানো হচ্ছে না। বৃষ্টির চোটে এমনিই কাপড় পরছে, তারপরে যদি এত বড় বড় চাদর কাছি তাহলে মেলবো করতে, মেলা সত্যি জায়গা নেই। তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল পাঠিয়ে দেখলাম বেশ ঝকঝকে রোদ্দুরটা উঠেছে। যেহেতু রোদ্দুরটা চোখে দেখে নিয়েছি, তাহলে আজকে ডিসাইড করলাম না আজকে ঘরে চাদরগুলো বদলাবো। আর আজকে শুধু চাদর বদলাইনি, দেখতে পাচ্ছ আমার জানলাগুলো কিরকম ফাঁকা ফাঁকা, আর যেহেতু জানলায় মশারি নেই, কী সুন্দর আলো আসছে আজকে, একদম ঘরটা আলোয় আলোয় ভরে গেছে। তার উপরে আমার ক্যামেরাটাও পরিষ্কার উঠেছে, উফ, মন মেজাজটা খুব ফুরফুরে হয়ে গেল। তো যাই হোক, চাদরটা তো বদলে নিয়েছি, আর এখানে এবার বালিশের ওয়ারগুলো ভরে নিচ্ছি। আর এখানে তোমরা জানোই চাদরের সঙ্গে ম্যাচিং দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশ দেয়, কিন্তু আমার এখানে পাশ বালিশ সংখ্যা বেশি বলে আমাকে ম্যাচ না করা, মানে যেটা ম্যাচ করছে না সেই সব বালিশের ওয়ারও ভরতে হচ্ছে। কিছু করার নেই, যেহেতু আমার এখানে পাশ বালিশ বেশি, কারণ আমি মাথার বালিশ মাথায় দিই না, পাশ বালিশই আমি মাথায় দিই। এবার অনেকে ভাবে কেন, কারণ এখানে যে একটা পাশ বালিশ আছে সেটা হচ্ছে শিমুই তুলো, আর মাথায় দিলে না এত আরামে ঘুম হয় কি বলবো। কিন্তু এখনকার বালিশগুলো যেন হচ্ছে ইটের উপরে মাথা দিয়ে ঘুম হচ্ছে, সেই জন্য আমি ওই পাশ বালিশটাই মাথায় দিয়ে যেয়েছি। পাশ বালিশটা অনেক পুরনো, এটা কিন্তু আমি নিয়ে আসিনি, এটা আমার শ্বশুরবাড়ির পাশ বালিশ, অরিজিনাল যে শিমুই তুলো হয় সেই শিমুই তুলো। আর এখন তো সবাই শিমুই তুলো বলে যা পারে সেই তুলোই দিয়ে দেয়, কিন্তু এতে যে তুলোটা আছে না অরিজিনাল শিমুই তুলো, আর মানে কি বলবো, মাথা দিলে মাথা মাঝে কোথায় দিয়েছি, মেঘের মধ্যে মাথা দিয়েছি। তো যাই হোক, কিন্তু এই বালিশটা এত পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে বলে এর মধ্যে অলরেডি আমি একটা কভার দিয়ে রেখেছি, তার উপর দিয়ে আরেকটা কভার দিয়েছি যাতে বালিশটা না আরও ছিঁড়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে কীভাবে আমি কাজগুলো শেষ করে দিই না বোঝাই যায় না, এত কথা বলি আমি, অনেকভাবে কত বকবক করি, কিন্তু অরিজিনাল আমি বেশি কথা বলি না, চুপচাপ থাকতে বেশি ভালোবাসি। তো একটা রুম তো হলো, আর এরকম নয় যে আমি যখন ডিসাইড করি পরিষ্কার করবো তো ভালোভাবে করবো। তো এখানে আমি ঠাকুরের রুমে, মানে এই যে ঠাকুরের ঘরটা আছে, এই ঘরে যে খাটটা আছে, অনেক দিন মানে প্রায় এক মাস হয়ে গেছে বদলাইনি, আর যেহেতু এখানে ঘুমাইনি এটা সচরাচর খুব একটা বদলাই না, তবে হ্যাঁ চাদর পেঁচে রাখি, যখন দেখি একটা ম্যাক্সিমাম ময়লা হয়ে গেছে তখন এটা তুলে দিই, আর খুব একটা ময়লা হয় না, যদি না আমার মেয়েটাকে ময়লা করে। তো দেখো, এখানে পরিষ্কার করতে করতে ভাগ্যিস ফোনটা চোখে পড়লো, নাহলে আজকে চাদর তুলতে গিয়ে ফোনটা পড়তো দুম করে, আমি অত খেয়াল করি না, দুমদাম চাদর টেনে দিই। তো যাই হোক, ফোনটাকে তুলে বা চাদরটা তুলে নেবো, আর তোমরা দেখতেই পাবে আমি বেশিরভাগ সবসময় হালকা কালারের চাদরই পাতি, কিন্তু আজকে এই রুমে পাতবো মোটা এই চাদরটা, মানে মোটা বলছি সরি, ডার্ক কালারের চাদরটা। এই চাদরটা বেড কভারটা কেমন লাগছে বলো? এবার আমার বিছানায় যেই বেড কভারটা পাতলাম ওটা ভালো লাগছে, না আমার এই বিছানায় যেই বেড কভারটা পাচ্ছি ওটা ভালো লাগছে? আমি আমার বিছানায় এই চাদরটা পাততে পারি, পাতলে ভালো লাগে, কিন্তু এটা না সুতির না, এটা ওই ফয়েলের কাপড় টাইপের হয় না, সেই কাপড়ের বেড কাভার, এতে ঘুমোলে মনে আরও বেশি গরম গরম লাগে। আর আমি আমার বিছানায় সবসময় সুতির পাতি, আর এই বিছানায় যেহেতু খুব একটা ঘুমোনো হয় না, আর যেহেতু এই মানে পাশেই থাকে, তো সেই জন্য এতে আমি এই চাদরগুলো পাতি। আর আজকাল সবাই এই চাদরই পাতে, যেহেতু কাচতেও অনেক সুবিধা, এগুলো ঝট করে পরিষ্কারও হয়ে যায়, কিন্তু সুতির চাদর ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তো চলো এই রুমও দেখো, কথা বলতে বলতে খাটটাকে একটু মুছে নিয়েছি, কারণ কদিন আগে আমার মেয়ে রান্নাঘর থেকে বিভিন্ন পত্রের জিনিস এনে খেয়ালে খাটের মধ্যে, তো খাটটাকে অনেকটা ময়লা করেছিল, সেই জন্য
ওইগুলোকে একটু ভালোভাবে মুছে নিলাম আর ওনার পুতুলগুলো এবার জায়গায় তুলে দেবো। এটার কাজ হচ্ছে ও রোজে সেগুলোকে ফেলে দেবে আর আমি রোজ এগুলো জায়গায় জায়গায় তুলে দেবো। তো এই কটা পুতুল বেঁচেছে, এছাড়াও আমি অনেক পুতুল পুতুল ফেলে দিয়েছি। তো বিছানা ফিছানা পরিষ্কার করার পর চলে এসি রান্নাঘরে মাছ পরিষ্কার করতে, কারণ বর আজকে অনেকগুলো মাছ এনেছে, তো সেগুলো পরিষ্কার করবো। বাট এটা ভেবো না যে আমার সব কাজ হয়ে গেছে, না 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 না, এখনও অনেক কাজ বাকি আছে। কিন্তু মাছটা মাছ খাতে গেলাম পরিষ্কার করে রেখে দিই, রান্নাঘরের কাজটা একটু এগিয়ে থাকলো। আর এখানে সকাল থেকে কি জানি কী হয়েছে, মুখটা আজকে আমার হাঁড়ি হয়ে আছে, ভগবান জানে কী ভাবছি। তো যাই হোক, আজকে এনেছে ভোলা মাছ, তো আজকে ভোলা মাছ রান্না করব। আর কী কী আজকে রান্না করব সবই তোমাদের দেখাবো। তো তার আগে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করিনি, অর্ধেক মানে যেখান থেকে মাছ কিনেছে অর্ধেক পরিষ্কার করেছে, অর্ধেক পরিষ্কার করেনি, তো বাকিটা আমাকে করতে হয়। সত্যি কথা বলতে মাছ পরিষ্কার করতে আমার মোটে ভালো লাগে না, বিরক্তকর লাগে। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করতে আমার ভালো লাগে না। তো আজকে তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আমার বাড়িতে আজকে দেখতেই পাচ্ছ ভোলা মাছ, খেয়ে আমরা সব ভোলা ভোলা হয়ে যাব। তো এই হচ্ছে, এরপরে যাব হচ্ছে ঘরের অন্যান্য কাজ করতে। কী যে বলি না, মাঝে মাঝে বুঝে পাই না, ভাবি তোমাদের শুনি এত 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 কথা বলবো, কিন্তু যখন এডিট করতে বসি কী যে বলি নিজেও ঠিক জানি না, আর কী যে বলবো সেটাও বুঝতে পারি না। তো চলো কথা বলতে বলতে মাছগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিই, আর করে টরে তারপরে তোমাদের সঙ্গে ডাইরেক্ট সামনাসামনি একটু ভালোভাবে কথা বলবো। পাখির আওয়াজটা, আমি পেছনটা ঝাড় দিতে এসে গেছি, পাখিগুলি কিচিরমিচির করছে, আর বাসাটা মনে হয় আমাদের আম গাছে করেছে, কি সুন্দর পাখিগুলি ডাকছে। আর দুপুরের দিকে আরও পাখির আওয়াজ, এখন তো শুধুই চিটিমিটি, এছাড়াও অনেক রকমের পাখি আমাদের বাড়িতে আসে, মানে বিভিন্ন এত ছোটো ছোটো কালো কালো পাখি, কখনো ব্লু কিংফিশার তো আসে, কিংফিশার কিন্তু কী বলতো আসে বসার উড়ে যায়, তো আমি ক্যামেরায় মানে ক্যাপচার করতে পারি না, তাহলে খুব সুন্দর সুন্দর পাখি আসে। আর আমাদের এখান থেকে তো সাঁতরাগাছি ঝিল খুবই কাছে, আর যেহেতু বাড়ির পাশে এখানে, তাও তোমাদেরকে বলি একটা জিনিস, এই যে তোমরা পুকুরটা দেখছো, এই যে পুকুরটা দেখছো ওই দিকে যে ঘরটা আছে ওর পেছনেও কিন্তু আরেকটা পুকুর আছে, তারপরে এই জায়গাটা যে দেখছো ওই পাশে আরেকটা পুকুর আছে, দেখো হালকা দেখা যাচ্ছে। তো তিন দিকে পুকুর আছে, প্রচণ্ড গাছ দেখতে পাচ্ছ, পুরো গাছে গাছ। আর আমাদের তো এখানে ছেড়েই দাও, আম গাছ এখানে, ওদের গাছ, মানে এই জায়গাটা পুরো গাছে গাছ বলে প্রচুর পাখি আসে। দেখো অতক্ষণ আমি কথা বলছিলাম না, পাখিগুলো ডাকছিল, যেই কথা বলা শুরু করলো পাখিগুলো শান্ত হয়ে গেল। ওই জন্য আমি প্রথমটা চুপ করেছিলাম তোমাদেরকে শোনা না যে পাখিরা কি সুন্দর ডাকে। এছাড়া দুপুরে ঘুমলে না, মানে সকালে ঘুমটায় কিচিরমিচির পাখির আওয়াজে ভাঙে, আর নাহলে পাশে বাড়ির কাকিমারা বাসন মাজে, ওদের মানে ওদের বাড়ির পিছনটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, আর ওরা মানে দুতলায় থাকে, নিচতলাটা ফাঁকা, কিন্তু বাসন এসে মাজবে নিচে, মানে এটা কী নিয়ম নেয়নি, এখানে সবাই মানে বাসন ঘরের বাইরে এসে মাজে, লোক দিয়ে মাজে বা নিজেরাই মাজে, জেঠিমাটা সকালবেলা নিজেই মাজে রাতের বাসন, আর দুপুরে লোক আসে, আর আমি তো আমার বাসন সব কাজ আমি নিজের হাতেই করি, আমি ভীষণ কাজের মেয়ে। তো যাই হোক, তো ভোরবেলা নয় ওনার বাসনের আওয়াজে ঘুম ভাঙে, ধুমধাম করে বাসনগুলো মাজবে দুতলা থেকে এনে, কী জানি বাবা দুতলায় গেছে, বেশিন বেশি নেই নাকি, মাঝে মাঝে আমার সন্দেহ হয়। তো যাই হোক, এই পাখির আওয়াজে ঘুম ভাঙে, আর দুপুরবেলাও খুব আওয়াজ হয়, এটাই শোনার জন্য ভালো, মানে এখানে ঝাড় দিচ্ছিলাম, পাখিগুলো কিচিরমিচির করছে, আমি তোমাদেরকে একটু শোনাই পাখির আওয়াজ, পাখির আওয়াজগুলো শুনতে বেশ ভালো লাগে। অনেক রকমের পাখি আসে, আমি খালি যেই ক্যামেরাটা আনতে যাবো ততক্ষণে উড়ে পালিয়ে যায়, নাহলে তোমাদেরকে পাখিগুলো দেখাতাম, এক এক রকমের পাখি আসে, নাহলে অন্যান্য জায়গায় তো পাখি দেখাই যায় না, কাক শুধু কাক দেখা যায়, কাক আর পায়রা, এখানে অনেক রকমের পাখি দেখা যায়। চলো কীর্তন করতে এসছে, দিয়ে দিই দিয়ে তারপর আবার ভিডিও করতে স্টার্ট করছে, চলো এখানে যেটা। Thank you.
হে বন্ধুরা, তো আজকে ওয়েদার দেখে যা খুশি হয়ে আমি চাদরগুলো কেচেছিলাম, শেষ পর্যন্ত আমার খুশিটা রইল না। কারণ 11:30 বাজতে নেমে গেছে, হচ্ছে বৃষ্টি, রোদ উধাও হয়ে গেছে, আর চাদরগুলো আমাকে তুলে আনতে হয়েছে, আর একটাও চাদর এখনও শুকায়নি। তো কি আর বলবো, দুঃখের আমার শেষ নেই। যখনই ভাবে একটু খুশি হব, লোকে আমাকে দুঃখ দিয়ে এত ভালোবাসে, কি আর বলবো, ভগবানও ছাড়ছে না। তো চলো আজকে রান্নাগুলোই তোমাদেরকে শেষমেশ দেখাই কী কী করেছি। তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে। এখানে করেছি মুসুরির ডাল পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে, এখানে করেছি ভোলা মাছের ঝাল, আর এখানে আছে রাতের জন্য, আমি বলি না রাতে রান্না করে রাখি, তো রাতের জন্য একটা ভাজা করেছি, বর যদি খায় দুপুরে একটু খাবে, বাকি এটা করেছি বরবটি আলু ভাজা, আর এখানে মেয়ের মাছ ভাজাটা রেখেছি আর কুমড়ো খাওয়াচ্ছি। এখানে এটা হচ্ছে তোমার কচু বাটা, আর এখানে আছে শাক, লাউ শাক, আর এইটা হচ্ছে করলা ভাতে, মেয়ে আমার সবার পছন্দের তেতো, আর অতি অবশ্যই সঙ্গে ভাত আছে। তো আজকের এই কটাই রান্না, করতে করতে আমার বেজে গেছে 12:00। অবশ্য রান্নাও অনেক দেরি করে বসিয়েছিলাম, রান্না বসিয়েছিলাম আমি তখন 10:30-11:15 সময়। তো চলো রান্না বান্না হয়ে গেছে, বাকি কাজগুলো। তো ঘরে কাজ করে রান্না করতে গেছিলাম, রান্না করতে করতে এসে গেছে ঝপ করে বৃষ্টি, মানে কাপড়টা মেলেছি আমি 10:45 সময়, 11:30 সময় বৃষ্টি নেমে গেছে। যে বৃষ্টিটা এখন হচ্ছে, এখন বাজে হচ্ছে 12:15, মানে আধ ঘন্টার উপরে হচ্ছে, মাঝখানে আসতে হয়েছিল, এখন আবার পরেই যাচ্ছে। আর ছাদের কাপড়গুলো তো নিয়েছি, চাদর মেরেছি, যেহেতু কোনো চাদর শুকায়নি, ভিজে পুরো। তারপর বাইরে মশারি মশারি জানলার মশারিগুলো উঠেছে, সেগুলো কিছু শুকায়নি, আর মেলার জায়গা নেই। ভাবছি ভিজা মশারিগুলি জানলাতে আমি এবার লাগিয়ে দেবো, কী করবো, কিছু করার নেই, ভিজা মশারিগুলি জানলাতে লাগিয়ে দিই। আর রান্না তো করলাম, তোমাদেরকে দেখালাম কী কী রান্না করলাম, আর মেয়ে ওখানে টিভি দেখছে, আর জল বাথরুমে জল চালিয়ে দিয়েছি, মেয়ে আর আমি এবার চান করতে ঢুকবো। আর মেয়ে স্কুল ব্যাগে এখানেই ফেলে দিয়েছে, তো ভাবলাম কী কী আছে ব্যাগে, একটু দেখে নিই এত কিছু চলে। এবার যাই চান টান করি, বৃষ্টি পড়ছে কিন্তু দেখো আমি পুরো ঘেমে ভিজে গেছি, চলো চান টান করে কথা বলি, ভিজে গেছি, এবার চান বৃষ্টি হচ্ছে কিন্তু কি অসহ্য গরম। গুড আফটারনুন বন্ধুরা, তো নেমে গেছে হচ্ছে বৃষ্টি, একটু আগেই তোমাদের বললাম দেখতে পাচ্ছ জানলা দিয়ে বৃষ্টি আসছে। আর এতগুলো চাদর যেহেতু কেচেছি, সেহেতু মেলার জায়গা নেই, তার সাথে অনেকগুলো জামা কাপড়ও কেচেছিলাম, সেইগুলো আজকে তোমাদেরকে আর দেখালাম না। আর মশারিগুলো যে আজকে লাগাচ্ছি সেইগুলো কিন্তু পুরো ভিজে, এগুলো একটুকু শুকায়নি, পুরো একদম ডব্বা ভিজে। কিন্তু কী করবো, যেহেতু বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড পরিমাণে মশা ঢুকছে, তাই আমি কী করলাম, ভিজে মশারিগুলো লাগিয়ে দিলাম জানলার মধ্যে, কারণ মশারি যেহেতু একটু হাওয়া লাগলেই শুকিয়ে যাবে। আর মেলারও সত্যি কথা জায়গা নেই, সমস্ত যে দড়িগুলো আছে তাতে চাদর আর কাপড় মেলা আছে, আর এগুলোর মেলার জায়গা ছিল না, সেই তার জন্য এগুলো যেই জায়গা ছিল সেই জায়গাগুলোতে লাগিয়ে দিচ্ছি। আর এখন বাজে দুপুরের 12:45, এখনও চান টান করিনি, যেহেতু বৃষ্টির নামার চক্করে না সমস্ত জিনিসগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, আবার কাপড় তোলো, আবার মেলো, মানে কী আর বলবো, কাজ আবার বেড়ে যায়, আর এগুলো ডব্বা ভেয়ে যায়। মানে ভাবছিলাম কী করি কী করি, কোথায় মেলি, পরে মনে পড়লো আরে এগুলো মেলারই কী আছে, এগুলো জানলাতেই লাগিয়ে দিই, মশাও ঢুকবে না, তার উপরে এগুলো হাওয়াতেই একটু একটু শুকিয়ে যাবে। তো দেখো এই জানলাটা লাগাতে মশারিটা খুব সুবিধা হয়, কিন্তু এই যে খাটের পেছনে যে জানলাটা, এটা ভীষণ অসুবিধা হয়, যেহেতু আমার হাত তো এত লম্বা লম্বা যেতে চায়। তো যাই হোক, অনেক কষ্ট করে এগুলো মেলে লাগিয়ে দিয়েছি, এবার যা বলছি চান করতে, তার জন্যই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, অতি অবশ্যই হাসতে থাকো, টাটা।